আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এবং অনেক অনেক ভালো থাকবেন এই কামনাই করি তো বন্ধুরা প্রতিদিনের ন্যায় আজকে একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি আপনারা ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে দেখাবো একটি ডিস্ট্রিবিউশন বক্স ওয়ারিং করা ডিভিতে সার্কিট সার্কিট ব্রেকার বসানো এবং সার্কিট ব্রেকারে লাইন দেওয়া কত এম্পিয়ার ব্রেকারে কোন কোন লাইন দেওয়া কত লোড কই কি পরিমাণ লোড দিতে হয় কত এম্পিয়ার সার্কিট ব্রেকারে এই সংক্রান্ত তথ্য নিয়ে আলোচনাও করব এবং একটি এই ডিভি বোর্ডের সম্পূর্ণ কাজ এখানে এই ভিডিওতে আমি করে দেখাবো তো বন্ধুরা ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখলে আশা করি পূর্ণাঙ্গ ধারণা পাবেন তো যাই হোক এখানে অলরেডি আমি কাজ শুরু করেছি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে টিভিতে যে তারগুলো ছিল আমি প্রথমে তারগুলো খুলে নিয়েছি এখানে সব কিছু অনেক প্রকারের তার আছে আপনারা যারা আমার পূর্বের ভিডিওগুলো দেখেছেন তারা অলরেডি জানেন তো যাই হোক আমি আর ওগুলো বলতে চাই না ওগুলো আপনারা জানতে চাইলে দেখে নেবেন পূর্বের ভিডিওগুলো তো যাই হোক এখানে আর তার এবং আইপিএসের জন্যে টু পয়েন্ট জিরো আর এম হলুদ তার এবং সোলারের জন্যে ওয়ান পয়েন্ট ফাইভ আর এম হলুদ এবং নীল তার আসে আর কারেন্টের জন্য তো লাল কালো টু পয়েন্ট ফাইভ তার আছেই তো যাই হোক প্রথমে আমরা তারগুলা আলাদা আলাদা করে নিব যে যে কালার মেনটেন করে প্রত্যেকটা তার আমরা আলাদা আলাদা করে টেপিং করে নিব এবং এগুলো আমরা গুছিয়ে নিব তো যাই হোক যে সাধারণত এটা একটা তেরো ইঞ্চি ডিবি বক্সে তো আর ওই সব কিছু আলাদা আলাদা বাজবার থাকে না তো সেজন্য এগুলা সব কিছু স্ক্রুর মধ্যে কানেক্ট করাও অসম্ভব তো সেই আমরা এই তারগুলো আলাদা আলাদা করে টুইস্ট করে জয়েন দিয়ে দিব এবং জয়েন দিয়ে আমরা টিফিন করে দিব যদিও আর্থিং তারগুলা আমরা কানেক্টরে কিংবা বাসবারে জয়েন দিতে পারতাম কিন্তু যাই হোক এখানে আর আমি দিব না শুধু নিউটলগুলো আমি বাসবারে সংযোগ করবো আর বাদ বাকি যত এর তার কিংবা সোলারের কিংবা আর্থিং তার যত তার আছে আমি টুইস্ট করে দিব অলরেডি এখানে তো আমার আর তার আর্থিং তারগুলা এখানে টুইস্ট করে দিয়েছে এখানে প্রত্যেক রুম থেকে প্রত্যেক সুইচ বোর্ড এবং পাওয়ার সকেট যেখানে যা যত জায়গা যত সকেট আছে পাওয়ার আছে সব জায়গা থেকে আরই তার আসছে যদিও কিছু কিছু জায়গায় আরই একবারে কমন করে দেওয়া হয়েছে নিউট্রল এবং ফেজ আলাদা আলাদা প্রত্যেকটি জায়গা থেকে ডিবি বক্সে আসছে কিন্তু আরই তার কিছু কিছু জায়গায় কমন করেছি তার টানার সময় তো যাই হোক এই কারণে তারই আরই তার একটু সংখ্যায় কম দেখা যায় তো এখানে আর এই তারা সাবজেক্ট এতক্ষণে শেষ এখানে আপনারা দেখতে পেয়েছেন যে আমি সবগুলো তারা একত্রিত করে টেপিং করেছি টুইস্ট করে জোড়া জয়েন দিয়ে তো এরপরে আমি যেটা শুরু করেছি সেটা হচ্ছে নিউটল এখানে প্রত্যেকটা নিউ এখানে নিচে যে আমাদের মেইন সুইচ আছে তিরিশ এম্পিয়ার এক্সপোর্ট কোয়ালিটি মেইন সুইচ ওই মেইন সুইচ থেকে দুটি ফোর আর এম লাল এবং দুটি ফোর আর এম কালো তার আসছে তো এই সবগুলা তার কালো সবগুলো ফোর আর এম তার সহ এবং সুইচবোর্ড বিভিন্ন পাওয়ার সেকশন থেকে আসা বিভিন্ন সেকশন থেকে আসা সবগুলা টু পয়েন্ট ফাইভ আর এম তার সহ সবগুলো তার একত্রিত করে টেপিং টেপে চেয়ে একত্রিত করে করে এগুলো এখন আমরা একটু গুছিয়ে নিব ডিবি বক্সের ভিতরে যেহেতু ছোট বক্স এখানে জায়গা একটু কম তো তারপরও জায়গা করে নিয়ে একটু চেপে চেপে এগুলো আমরা একটু কয়েল করে ড্রেসিং করে নিব যাতে দেখতে একটু সুন্দর দেখা যায় তো যাই হোক এখন এইভাবেই দেখতে পাচ্ছেন যে আমি ড্রেসিং করছি এখন এই তারগুলো আমি এখানে যে বাসবার দেখা যাচ্ছে এই বাজবারের মধ্যে ছটি কিংবা সাতটি নাট আছে তো স্ক্রু এই স্ক্রুগুলোর মধ্যে তার আছে অনেকগুলো যেহেতু স্ক্রুগুলোর মধ্যে একটা একটা করে তার দিলে তো আর হবে না তো আমরা যে দুটি ফোর এম তার মেইন সুইচ থেকে আসছে এই দুটি ফোর আরম তার শুধু আমরা একটি সিঙ্গেল সিঙ্গেল করে দুটি স্ক্রুর মধ্যে দিয়ে আমরা দুটি টার্মিনালে দুটি স্ক্রু দিয়ে জয়েন দিয়ে দিব আর বাদ বাকি যতগুলো টার্মিনাল আছে প্রত্যেকটা টার্মিনালে একাধিক তার দুটি তিনটি করে দিয়ে আমরা সংযোগ করে দিব তো এখানে বন্ধুরা সব পুরোপুরি ভিডিও দেখাতে গেলে এখানে অনেক সময়ের প্রয়োজন এক দেড় ঘন্টা সময়ের প্রয়োজন তো পুরো কাজ এখানে আর দেখানো সম্ভব না আপনারা শুধু বুঝে নেবেন আমি প্রত্যেকটা কাজই এখানে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আকারে আমি দেখানোর চেষ্টা করতেছি তো এই নিউটল সংযোগ করাটাও আমি এখানে সংক্ষিপ্ত আকারে দেখাবো এই দুটি নাট দুটি তারই এখানে সংযোগ করলাম স্ক্রু দিয়ে আর বাদ বাকিগুলা একাধিক তার একসাথে একত্রিত করে একটি একটি টার্মিনালে দুটি কিংবা তিনটি করে তার সংযোগ করে দিব তো এখানে যেহেতু দুটি তার সংযোগ করা হয়েছে অলরেডি এখন একত্রিত করে আমরা বাকি তারগুলো সংযোগ করবো তো বন্ধুরা আপনারা যারা আমার এই ভিডিওটা প্রথম দেখছেন কিংবা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আপনাদেরকে বলছি ইলেকট্রিক রিলেটেড ভিডিও সব সময় দেখতে চাইলে কিংবা ইলেকট্রিক জগতের খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং ফাঁসে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দিন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ তো যাই হোক এখানে অলরেডি এতক্ষণে আমার এই নিউটলগুলো সংযোগ করা শেষ এখানে দেখতে আমি তো বলেছি যে আমি পুরো সব কিছু দেখাবো না ডিটেলসে তো যে কাজ তো একই দুটি তার সংযোগ করা আর সবগুলা একই সংযোগ করা একই তো সেজন্য এগুলো আমি অফ ক্যামেরায় করে নিলাম তো যাই হোক এখানে এই নিউটল সংযোগ করা শেষ এখন আমি টু পয়েন্ট জিরো আর এম আইপিএসের জন্য যে তারগুলা আমরা টেনেছি ওই তারগুলা এখন আমরা একত্রিত করে নিব। এই তারগুলা আমি ব্রেকারে সংযোগ করতে পারতাম তো যেহেতু এই বিল্ডিংয়ে শুধুমাত্র অপশনাল হিসেবে আইপিএস তার টানা হয়েছে আইপিএস লাগানোর সম্ভাবনা একেবারে নেই বললেই চলে সেজন্য আর ব্রেকারে সংযোগ করলাম না এগুলা সবগুলা তার একত্রিত করে আমরা টুইস্ট করে জয়েন করে দিব তো ধরে নেন যদি আইপিএস লাগানোর সম্ভাবনা থাকতো তাহলে কি করতাম তাহলে আমরা সবগুলো তার একত্রিত করে যে কোনো একটা ব্রেকারের উপরের দিকে সংযোগ করে দিতাম আর আইপিএস থেকে যেই তারটা মেইন তার হিসেবে এখানে আসতো ওই তারটা আমরা ব্রেকারের নিচে নিচের টার্মিনালে সংযোগ করে দিতাম তাহলেই কাজ ওকে এছাড়া আর এখানে আর অন্য কিছু নেই তো যাই হোক যদি ওইটা আমি করে দেখাবো না দেখানোর প্রয়োজন নেই এখানে তবে মুখে বলে দিলাম এতে করে আপনারা বুঝবেন আমার মনে হয় তো যাই হোক এখানে এই তারগুলা আমার টুইস্ট করা শেষ জয়েন করা শেষ টুইস্ট করে এখন আমি তারগুলো এখানে গুছিয়ে রেখে দিব আর যদি কখনও আইপিএস লাগায়ও আইপিএস যদি এখানে লাইন দেয়ও তাহলে যেই জায়গাতেই আমাদের আইপিএসের তার রাখা আছে দুটি জায়গায় ওইখানে আইপিএস সংযোগ করা মাত্রই এখানে যেহেতু সবগুলো তারই জয়েন করা আছে সব সুইচবোর্ডে লাইন চলে যাবে ব্রেকারে যদিও কানেক্ট ব্রেকারে যদিও আমরা কানেক্ট করি নাই তো যাই হোক এরই মধ্য দিয়ে এতক্ষণে এই আইপিএসের জন্যে যে হলুদ তারগুলো ছিল ওই তারগুলারও ঝামেলা শেষ এক এক করে কিন্তু এক একটি সাফটার এখানে শেষ হচ্ছে এখন আমি ধরলাম শুরু করলাম সোলারের যে তার আছে এখানে নীল তারগুলা সোলারের নীল তাল সোলারের নীল তারগুলো আমরা নিউটল হিসেবে ব্যবহার করব আর হলুদ তারগুলো ফেস তার হিসেবে ব্যবহার করব তো নিউটল এখানে সবগুলো তার একত্রিত করে আমি টেপিং করে টেপিং করে দিলাম এখন টুইস্ট করে জয়েন দিব তো শুরুতেই আমি এখানে ডিবি বক্সের ভিতরে সবগুলা তার আগে গুছিয়ে নিয়েছি এখানে ধাপে ধাপে তারপরে আমরা সর্বশেষ আমাদের যে কাঙ্ক্ষিত কাজ মূল কাজ ব্রেকার বসানো এবং ব্রেকারে লাইন দেওয়া সেটা আমরা সর্বশেষ করব এবং ওইটার মধ্য দিয়ে আমাদের ভিডিও শেষ হবে তো যাই হোক এতক্ষণে এখানে এই নীল তারগুলাও এখানে টুইস্ট করা শেষ টুইস্ট করে জয়েন করা শেষ এখন টেপিং করে দিলে আমাদের এই নীল তার অর্থাৎ সোলারের সৌরবিদ্যুতের যেই নিউটল ওই নিউটলের ঝামেলাও শেষ আর বাকি থাকবে শুধুমাত্র আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ আর এম হলুদ তার অর্থাৎ সোলারের ফেস তার তো এখন আমরা এখানে এই সোলারের ফেস তারগুলাও এখন আলাদা করে নিব বন্ধুরা ভিডিওটা আপনারা নাট এনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ধৈর্য ধরে আর ধৈর্য ধরে দেখলে বুঝতে পারবেন একটা ড্রিভি ড্রেসিং আপনি নিজেও করতে পারবেন খুব সহজে আর আপনি যদি নতুন ইলেকট্রিশিয়ান হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুব হেল্পফুল হবে আমি মনে করি তো যাই হোক এখানে আমি টেপিং করে নিয়েছি যদিও প্রত্যেকটা তারে সব সময় আমি কালার মেনটেন করে করে টেপিং করি সব সময় যেহেতু এখানে কাজ করতে গিয়ে ওই কালার মেনটেন করা সম্ভব হচ্ছে না টেপ ছিল না এখানে পাঁচ ফাঁসটি কালারের টেপ আমি এস্টিমেট করেছিলাম লিখেছিলাম কিন্তু টেপ নেওয়া হয় নাই এ কারণে তিন কালারের টেপ ছিল তিন কালারের কালারের টেপ দিয়ে এখানে টেপিং করতেছি কিন্তু বন্ধুরা আপনারা কোয়ালিটি বজায় রাখার জন্য কালার মেনটেন করতে পারেন এটি দেখতে খুব সুন্দর দেখায় তো যাই হোক এখানেও আমি যেহেতু কালার মেনটেন আর করতে পারলামই না সেহেতু বিভিন্ন রং এক এক রঙ এক একবার দিয়ে আমি টেপ দিয়ে পেঁচালাম এতেও এটাও দেখতে মোটামুটি খারাপ না ভালোই দেখাচ্ছে তো যাই হোক এখানে এতক্ষণে এই ওয়ান পয়েন্ট ফাইভ আর এম তারগুলো টুইস্ট করা চলতেছে টুইস্ট করা শেষ হলে আমরা এখানে জয়েন দিয়ে শেষ দিয়ে এখানে টেপ টেপিং করে দিব তারপরে আমাদের সকল প্রকার তারের ঝামেলা এখানে শেষ হবে এরপরে আমরা শুরু করব আমাদের মূল কাজ তো বন্ধুরা এই টুইস্ট করার ক্ষেত্রে লক্ষ্য রাখবেন যাতে কোনো প্রকার লুজ কানেকশন না থাকে লুজ কানেকশন থাকলে কিন্তু পরে ঝামেলা হবে স্পার্ক করবে কিংবা এই ফায়ার করবে লুজ কানেকশন থাকবে এতে করে লাইন ভালো মতো ডিভাইস ভালো মতো চলবে না কিংবা ডিম ঝামেলা হবে আর এতে করে বিদ্যুৎ বিলও আসার সম্ভাবনা বেশি থাকে তো যাই হোক এখানে আমি এই হলুদ তারগুলো গুছিয়ে নিলাম একদিকে সবগুলো তার তো আর রাখা সম্ভব না জায়গা কম সেহেতু আমরা যেই দিকে জায়গা পাই দিকে জায়গা করে নিয়ে কোনো রকমে এগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিব এলোমেলো এলো হজবর হলো রাখলে পরে ব্রেকার রাখার জায়গা থাকে না ব্রেকার বক্সের ভিতরে এখানে বন্ধুরা আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন কি না আমি জানি না এই অনেকগুলো তার ছিল কিন্তু ব্রেকার ডিবি বক্সের চতুর্দিকে তারগুলো গুছিয়ে রাখাতে দেখতে পাচ্ছেন যে পুরো ডিবি বক্স এখনও খালি অথচ কখনও কখনো কোথাও কোথাও দেখা যায় যে অল্প কিছু তার কিন্তু ডিবি বক্সের উপরে কাবার লাগানোর মতো জায়গা নাই কাবার থাকে ফু কাবার ফুলে থাকে কিংবা ব্রেকার বসানো জায়গা থাকে না এলোমেলো দেখা যায় গিঞ্জির দেখতে খারাপ দেখা যায় তো সেজন্য তারগুলা একটু গুছিয়ে সুন্দরভাবে রাখতে পারলে বিষয়টা খুব সুন্দর দেখা যায় তো যাই হোক এতক্ষণে আমাদের ব্রেকারগুলো বসানো শেষ এখানে আমি এক পাশে শুরুতেই হ্যাঁ বত্রিশ এম্পিয়ার আমাদের যেই ডাবল মেন ব্রেকারটা আমি নিয়েছি ওইটাই সর্বপ্রথম দিলাম তারপরে পাশেই সবগুলা টেন এম্পিয়ার দিলাম পাঁচটা টেন এম্পিয়ার তারপরে সর্বশেষ পাঁচটা আবার সিক্স এম্পিয়ার ব্রেকার এখানে দিলাম তো এখানে চাইলে আমি বত্রিশ এম্পিয়ার ডিপি ব্রেকারটাতে উপরে ফেজ এবং নিউটল সংযোগ করতে পারতাম ইনফুট এবং আউটপুট আবার ফেজ নিউটল ব্যবহার করতে পারতাম তো আমি যেহেতু এখানে অনেকগুলো ব্রেকার তো সবগুলা ব্রেকারে একটি টার্মিনালে বত্রিশ এম্পিয়ারের একটি টার্মিনালে লোড পড়বে সেই জন্যে আমি সবগুলো নিউটল বাসবারে সংযোগ করেছি আর বত্রিশ এম্পিয়ার ডিপি ব্রেকারটা দুটি টার্মিনালে ফেজ হিসেবে ব্যবহার করব এর মধ্যে সিক্স এম্পিয়ার সবগুলা এবং একটি টেন এম্পিয়ার সহ এই কয়েকটি ব্রেকার বত্রিশ এম্পিয়ারের একটি টার্মিনালের সাথে লুপিং করব আর বাকি থাকা টেন এম্পিয়ার সবগুলো ব্রেকার বত্রিশ এম্পিয়ারের বাকি অবশিষ্ট আরেকটি টার্মিনালে সংযোগ করবো তো সেজন্যই এখানে দেখতে পাচ্ছেন যে এতক্ষণে আমার এই বত্রিশ এম্পিয়ার ব্রেকারের একটি টার্মিনাল টার্মিনাল থেকে একটি তার লুপিং করে এনে আমি এখানে মাঝখানের থেকে শুরু করেছি মাঝখান থেকে এই দিকে শেষ পর্যন্ত এখন প্রত্যেকটি ব্রেকারের একটির সাথে একটি তার দিয়ে এখন লুপিং করে নিব বন্ধুরা এই কাজটি একটু মনোযোগ সহকারে ভালো মতো দেখতে থাকুন আর দেখলে বুঝতে পারবেন না দেখলে আবার বুঝবেন না পরে আবল তাবোল কমেন্ট করবেন এতে করে ঝামেলা হবে তো এই এখানে লুপিং করার সময় এগুলা এভাবে যদি আপনারা নাও করতে পারেন অনেকের হয়তো দেখা যায় টুকরো তার লুপিং করতে ইনসুলেশন করতে ঝামেলা হয় কিংবা হাত দিয়ে এখানে তার ঢুকাতে সমস্যা হয় কষ্ট হয় তো অনেকে পারে না তো সেজন্যে আপনারা যদি না পারেন তাহলে ব্রেকারগুলো বাইরে বাহিরে আগে তারগুলো ঢুকিয়ে ব্রেকারের মধ্যে কানেকশন করে নেবেন তারপর ব্রেকারগুলা ডিবি বক্সের ভিতরে যে স্যানাল আছে স্যানালের মধ্যে আটকে বসিয়ে আটকে দিবেন তো আমি ওইভাবে আমার করার দরকার হয় না তো আজকেও বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এভাবেই করতেছি এখানে প্রত্যেকটি ব্রেকারে একটির সাথে একটি টুকরো তার দিয়ে লুপিং করে এইভাবে ইনসুলেশন টেনে আমরা কমন করে দিব তো যাই হোক এখানে এই বত্রিশ এম্পিয়ারের সিঙ্গেল একটি টার্মিনালের সাথে যে যা একটা ব্রেকার আমি দিব কানেকশন করব বলেছিলাম তার মধ্যে সবগুলাই কানেকশন করা শেষ প্রায় আর একটি শেষ বাকি আছে এটি কানেকশন করে দিলে আমাদের এই অর্ধেক এই অর্ধেক এক সাইড আমাদের কানেকশন করা শেষ হয়ে যাবে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই লুফিং করার জন্য যে টুকরো তারগুলো আমি নিয়েছি এখানে যদিও হাত কাজ করা মুশকিল হাত ঢুকানো যায় না জায়গা খুব অল্প সংকীর্ণ জায়গা তারপরেও এই টুকরো তারগুলো বড় ছোটো হয় নাই দেখতেও খুব খারাপ দেখা যায় না খুব সুন্দর দেখা যায় তা আপনারা এই দিকটা লক্ষ্য করে রাখবেন যদিও এই এই যে ডিবি বক্সটা এই ডিবি বক্সের উপরে কাবার লাগালে ভিতরের আর সৌন্দর্য দেখা যায় না তার বড় বড় যে ডিবি বক্সগুলো আছে ওইগুলো দেখা যায় এটা তো আর দেখা যায় না তারপরেও এই ছোট কাজ যারা সুন্দর করে যে করতে পারে সে বড় কাজও সুন্দর করে করতে পারে সেজন্য ছোট থেকে আমরা চেষ্টা করব সুন্দর করে করার জন্য তার জন্যই যদি এই কাজটা কিন্তু চাইলে চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিটে করা যায় কিন্তু আমার এখানে প্রায় তিন ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা সময় লেগেছে তার উপর আবার ভিডিও করতে গিয়ে তো আরও বেশি সময় লেগেছে তো যাই হোক ওটা বিষয় না এখানে পরবর্তীতে আমরা বত্রিশ এমপি ব্রেকারের বাকি অবশিষ্ট যেই টার্মিনালটি ছিল ওই টার্মিনাল থেকে এখন টুকরা তার দিয়ে লুপিং করতেছি তা বাকি যে টেন এমপিয়ার ব্রেকারগুলো ছিল সিঙ্গেল ব্রেকার ওই সিঙ্গেল ব্রেকারে এখন আমরা লুপিং করতেছি এখানে সেম সিস্টেম আগে যেভাবে করেছি ওইভাবেই একটি থেকে একটি লুপিং করে করে এখন আমরা টেন এমপিয়ার যে চারটি বা পাঁচটি যা একটি বাকি থাকে আমরা সবগুলোতে এখন লুপিং করে দিব আর এখানে সর্বশেষ একটু কাজ এখানে অবশ্য এখন বাকি থাকবে আমি এটা একবারে সর্বশেষ পরে করব ওই ডিবির ভিতরে যে ইন্ডিকেটরটি থাকবে ওই ইন্ডিকেটরের তারটি লাইনটি অবশ্যই ওই লাইনটি আউটফুট হওয়া লুপিং করা যে কোনো একটি তারের সাথে কিংবা বত্রিশ এমপিয়ার ডিপি ব্রেকারে আউটফুট হওয়া তারের সাথে আমরা ফেস তারের সাথে ওই ইন্ডিকেটরের ফেস তারটি সংযোগ করে দিব আর নিউটলটি আমরা নিউটল যে বাসবারটি আছে ওই বাসবারের সংযোগ করব এতে করে কি হবে যে ডিবি মেইন সুইচ বন্ধ করা হোক বন্ধ করলে তো এই এখানে ডিবি ব ডিবি বক্সে তো লাইন থাকবেই না তো সেক্ষেত্রে তো ইন্ডিকেটার তো বন্ধ হবেই আর যদি ডিবি বক্সের ভিতরে যদি আমরা ইটি বন্ধ করে দেই ডিবি বক্সের ভিতরে যে মেন সার্কিট ব্রেকারটি অর্থাৎ বত্রিশ এমপি ডিবি ব্রেকারটি আছে ওটি যদি আমরা বন্ধ করে দেই তাহলে ডিবি বক্সের ভিতরে লাইন থাকবে কিন্তু ইন্ডিকেটারটি বন্ধ হয়ে যাবে আর যদি আমরা ইনফুটের সাথে সংযোগ করি তাহলে মেন ব্রেকারটি বন্ধ করার সত্ত্বেও ইন্ডিকেটারটি জ্বলবে এতে করে একটা সুবিধা আছে লাইন ডিবি বক্সে মেন ব্রেকার বন্ধ করা সত্ত্বেও বোঝা যাবে যে ইলেকট্রিসিটি আছে অর্থাৎ বিদ্যুৎ লোডশেডিং দেয় হয় নাই তো যাই হোক তারপরেও এটা ইন্ডিকেটরটি যতভাবেই সুবিধা থাকুক না কেন আউটপুটের সাথে সংযোগ করাটাই উত্তম তো যাই হোক এতক্ষণে আমার এখানে প্রায় শেষ পর্যায়ে এখন আমি তারগুলা একটু ভালো মতো সাজিয়ে নিচ্ছি সোজা করে নিচ্ছি আঁকা বাঁকা যাতে না থাকে দেখতে যাতে সুন্দর হয় তো এখন আমি এই নিচে আমার লুপিং করা শেষ এখন আমরা যে তারগুলো আছে প্রত্যেকটা ব্রেকারে একটা 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 করে আমরা তার এখানে কানেক্ট করে দিব তো বন্ধুরা এখানে হিটারের জন্যে একটি তার আছে এবং ফ্রিজের জন্য আছে। এবং পাওয়ার সকেটের জন্যে আছে তো যে যে ফাওয়ার সকেট এবং এই বিল্ডিংয়ে প্রত্যেকটি সুইচ বোর্ডে প্রত্যেকটি রুমে যতগুলো সকেট আছে সুইচবোর্ডের একটি সকেট এবং ডিশ ডিশের জন্য যে পয়েন্ট করা হয়েছে ডিশ সকেটের সাথে একটি পাওয়ার সকেট এবং মোবাইল চার্জ দেওয়া কিংবা ল্যাপটপ কম্পিউটারের জন্য কিংবা এমনিতেই ফ্লোর থেকে যে দেড় ফিট দুই ফিট উপরে যেই সকেটটি দেওয়া হয় ওই আর সকেট ওই সকেটটি সহ প্রত্যেক রুমে একই সিস্টেম এই সবগুলো সকেটের জন্য একটি পাওয়ার এবং সুইচবোর্ডে যে লাইট আছে ফ্যান আছে এই লাইট ফ্যানের জন্য একটি পাওয়ার আর যে এসি আছে ওই এসির জন্যে আলাদা একটি পাওয়ার এভাবে কোনো কোনো রুমে যেই যে রুমে এসি আছে ওই রুমে তিনটি সার্কিট যেই যে রুমে এসি নাই ওই রুমে দুটি সার্কিট এইভাবে আমরা তার টেনেছি তো সেজন্যে এখানে এসি এসি যদিও এক গোড়া দুই গোড়া এসির উপর এসির উপরে নির্ভর করে ব্রেকারটি কত এম্পিয়ার হবে আর ফ্রিজ যেহেতু একটি ফ্রিজের কম্প্রেশার আর কতটুকুই সে সচরাচর আমরা প্রচলিত যেভাবে ওয়ারিং করি আমরা বেশিরভাগ অধিকাংশ সময় টেন এমপিয়ারে আমরা ফ্রিজের সংযোগটা দিয়ে থাকি এবং গি হিটার হিটারও তো কত পঁয়ত্রিশ লিটার হবে না পঁয়তাল্লিশ লিটার নাকি পঁচিশ লিটার হবে ওইটার উপর নির্ভর করবে কতটুকু লোড হবে তো যেহেতু আমরা এখন এটা নিশ্চিত না যে হিটারটা কত লিটারের হবে তো সে যেহেতু আমরা নিশ্চিত না আমরা আপাতত টেন এম্পিয়ারে সংযোগ করে দিব তো কত এম্পিয়ার ব্রেকারে কতটুকু লোড নেয় এখানে টেন এম্পিয়ার ব্রেকার টেন এম্পিয়ার ব্রেকার এম্পিয়ারটাই তো এমপিয়ারটাই তো লোড এম্পিয়ারে এটা আর কতটুকু লোড নিবে অর্থাৎ এটা টেন ampere লোড নিবে আর বেশি নেবে না এখানে আর ব্যাখ্যার কিছু নেই তবে যেই যে ডিভাইসটি চালানো হবে ওই ডিভাইসটি কি পরিমাণ লোড নেবে সেটি হচ্ছে দেখার বিষয় তো যাই হোক এখানে আমরা এসি এসি যখন এখানে বিল্ডিংয়ে লাগানো হবে তখন যদি টেন এম্পিয়ার ব্রেকারে যদি আমরা লোড হিসেব করে যদি দেখি যে না এখানে আরও বেশি এম্পিয়ারের এবং ডাবল ব্রেকার লাগানো প্রয়োজন কিংবা সিঙ্গেল ব্রেকারই তবে আরও বেশি লাগানো দরকার তখন আমরা সেটা সেন্স করে নিব এখন যেহেতু এখানে এসি অপশনাল হিসেবে থাকবে যতদিন লাগানো না হবে ততদিন পর্যন্ত আপাতত এখন আমরা টেন এম্পিয়ারেই সংযোগ দিয়ে রাখব। তো এখানে অলরেডি এখানে টেন এমপিয়ারে আমরা সংযোগ করতেছি প্রথমে তো সিক্স এমপিয়ারে প্রত্যেকটা সুইচবোর্ড থেকে আসা লাইট ফ্যানের যে সার্কিটগুলো আছে এবং সকেটের যে টেন এমপিয়ার তো এখানে মাত্র ফাঁসটি ব্রেকার তোই সবগুলা এসি এবং হিটার এবং ফ্রিজ সবগুলা তার একটি একটি সংযোগ করার পরে সকেটের তারগুলো যদি টেন এমপিয়ারে সংযোগ করার মতো আর ব্রেকার খালি না থাকে সেক্ষেত্রে আমরা দেখা যায় যে কিছু কিছু সকেট আছে সার্কিটে শুধু একটিমাত্র সকেট কিংবা দুটি মাত্র সকেট তেমন কোনো লোড হবে না ওই সকেটগুলো আমরা সিক্স এম্পিয়ারে দিয়ে দিব আর সুইচবোর্ড থেকে আসা প্রত্যেকটি সার্কিটের ফেজ তার আমরা সিক্স এম্পিয়ারে সংযোগ করে দিবো সুইচ যে সার্কিটগুলো ওইগুলোতে তো আর তত বেশি লোড নেই ওখানে কয়েকটি বা বাল্ব আছে আর শুধু ফ্যান আছে এখানে আর তেমন কী বা লোড সেজন্যে আর এখানে সিক্স এম্পিয়ার সিক্স এম্পিয়ারটাই তো অনেক বেশি হয়ে যায় এখানে আর অত ভয়ের কিছু নেই এটা দেওয়া যায় নির্ভয়ে তবে এসির জন্যে অবশ্যই সর্বনিম্ন ডাবল ব্রেকার সর্বনিম্ন এক টন এসিও যদি ব্যবহার করা হয় এক টন এসি এতে টেন এম্পিয়ার ব্রেকার দিলে দেওয়া যায় তবে সেটা ট্রিপ করবে সময় যে কোনো সময় ঘন ঘন কিছুক্ষণ পরে পরে ট্রিপ করবে এজন্যে ষোলো এম্পিয়ার ব্রেকারটাই নিরাপত্তা সর্বনিম্ন এবার এক টন এক টন এসিও যদি লাগানো হয় সর্বনিম্ন ষোলো এম্পিয়ার ডাবল ব্রেকার দিতে হবে তো যাই হোক ডাবল ব্রেকার কিংবা সিঙ্গেল ব্রেকারও দিল দিলেও চলবে তবে ডাবল ব্রেকারটা দিলে ভালো হয় তো যাই হোক আর এছাড়া অন্যান্য ফ্রিজ হিটার গিজার হিটার একটা পঁচিশ লিটার পঁয়ত্রিশ লিটার এগুলা খুব কতটুকুই বা লোড নেয় কত ওয়ারটুকুলা হিটারের গায়ে লেখা থাকে তো যাই হোক লোড হিসেব করে আমরা ব্যবহার করব। তো যাই হোক এখানে আমি আপাতত টেন এমপিয়ারে দিয়ে রাখলাম হিটারের এবং ফ্রিজের এবং এসির যে তারগুলো ছিল এগুলো আর অলরেডি আমার টেন এম্পিয়ার ব্রেকারে সবগুলা কানেকশন করা শেষ শুধু সিক্স এম্পিয়ার তারগুলো এখন আমি কানেকশন করতেছি এখানে সুইচবোর্ডের তারগুলা তো বন্ধুরা এই তারগুলো কানেকশন করার মধ্য দিয়ে আমাদের এখানে ডিবিতে কাজ করা শেষ হবে এবং আমরা মেন লাইন দিব মেন লাইন দিয়ে আমরা চেক করব চেক করা চেক করে আমরা বিদায় নিব আজকের জন্য তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ না টেনে দেখেছেন যারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সর্বশেষ চেক করা পর্যন্ত দেখে যাওয়ান তো যাই হোক এখানে এই তারগুলা তো আমি এগুলা ব্রেকারের এই এই সবগুলা তার এখানে জায়গা করে নিলাম ব্রেকারের ব্রেকারটা বসানোর পরে ব্রেকারের নিচে এবং ব্রেকার যে স্যানালের মধ্যে আটকালাম ওই স্যানালের নিচে আশেপাশে নিচে এবং স্যানালের উপরে ব্রেকারের ভিতরে কিন্তু অনেক জায়গা খালি থাকে ওই জায়গা দিয়ে আমরা তারগুলো আঙ্গুল দিয়ে টিপি টিপি ভিতরে ঢুকিয়ে দিয়ে একটু জায়গা করে নিয়ে বসিয়ে তারপরে আমরা এই তারগুলা রাউন্ড করে উপর দিকে উঠিয়ে তারপরে ব্রেকারের উপরের দিকে আমরা কানেকশন করেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আপনারা তারগুলা রাউন্ড করেছি রাউন্ড করে কানেকশন করেছি তো এগুলো দেখতে এখন সুন্দর দেখা যাচ্ছে কোয়ালিটিপূর্ণ দেখা যাচ্ছে তো এখন সর্বশেষ যে কাজটি করার কথা ছিল এখানে ওই যে ডিস্ট্রি ডিস্ট্রিবিউশন বক্সের যে ইন্ডিকেটরের লাইনটি ওইটির জন্য এখানে আমি একটি নীল তার আউটপুট থেকে কানেকশন করতেছি এটি আমরা একটি ইন্ডিকেটর একটি তারের সাথে সংযোগ করে দিব আর একটি তার আমরা নিউটল বাসবারে আমরা টার্মিনালে যে কোনো একটি টার্মিনালে সংযোগ করে দেব তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে আমার বিশ্বাস আমার মনে হয় ভালো লেগেছে তো ভালো যদি লেগেই থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার ভালো লাগা না লাগা কথাগুলা আর কোনো দিকে যদি বুঝতে অসুবিধা থাকে সেটিও জানাই দিবেন আমি আপনার এই না বোঝা কিংবা সমস্যাটি সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আর এই তো আর কেমন কি ভিডিও কোন রিলেটেড ভিডিও আপনারা দেখতে চান সেটিও জানাই দিবেন আমি ভিডিও করে বানিয়ে আপনাদেরকে দেখাব উপহার দিব ইনশাআল্লাহ তো বন্ধুরা এখানে আমি চেক দিচ্ছি আপনারা দেখতে দেখতে পাচ্ছেন এখানে এই ব্রেকারটি অন করলে এই সুইচ বোর্ডে লাইন আসে এই ব্রেকারটি অফ করলে আবার এই সুইচ বোর্ডে লাইন থাকে না বন্ধুরা আরেকটু ভালো মতো দেখুন আমি ক্যামেরাটা আরেকটু দূর থেকে ধরতেছি এখন এই যে এখানে ওই ব্রেকারটি বন্ধ লাইন নেই তো এখন অন করলাম এখন লাইন আছে তো বন্ধুরা এই ছিল আমার আজকের আয়োজন এখানে আমার শেষ করতে হচ্ছে আমি বিদায় নিতে হবে এখনই আমার সময় খুব সে একেবারে শেষ প্রান্তে আসছি বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট করে আর ভালো লাগলে একটি লাইক দিবেন আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিও আপলোড করা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রতিনিয়ত আমাদের চ্যানেলে চোখ রাখবেন আর আমাদের সাথেই থাকবেন সবসময় এটি বলে আমি এক এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি